আমার এই ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে আমি নিয়মিতভাবে নানা ধরনের টপিকের উপর ভিডিও আপলোড করে থাকি। আজকের ভিডিওটা আগের সকল ভিডিও থেকে সম্পূর্ণরূপে আলাদা, কারণ আজকের ভিডিওতে আমি ছোট একটা ম্যাজিক করবো আপনাদের সাথে। তো চলুন কথা না বাড়িয়ে ম্যাজিকটা শুরু করা যাক। ম্যাজিক চলাকালীন সময় যে ডিসিশনগুলো নেওয়ার কথা আপনাকে বলবো, সেই ডিসিশনগুলো একটু তাড়াতাড়ি নেবেন। ওকে, ম্যাজিক স্টার্ট। আপনার ডান হাতটা সামনে আনুন এবং ডান হাতের যে কোনো তিনটা আঙুল তুলুন। তুলেছেন? ওকে, এবার মনে মনে আপনি যে কোনো একটা ফার্নিচারের কথা ভাবুন। যে বিষয়গুলো ভাবতে বলা হচ্ছে সেগুলো ভাবার ক্ষেত্রে মাথায় সর্বপ্রথম যে নামগুলো আসবে সেটাই ফাইনাল। ওকে, এবার খুব তাড়াতাড়ি একটা ফুলের নাম ভাবুন। ভেবেছেন? এবার 1 থেকে 10 এর মধ্যে যে কোনো একটা সংখ্যা মনে মনে নিয়েছেন। ওকে, এবার যে কোনো একটা কালার সম্পর্কে ভাবুন। ওকে, ম্যাজিক কমপ্লিট। এই ম্যাজিক সম্পর্কে একটা কথা বলি, এটা কোনো ম্যাজিক না, এটা হচ্ছে সাইকোলজিক্যাল একটা থিওরি মাত্র। এবার আসুন বলি যে আপনি কী কী ভেবেছিলেন। সর্বপ্রথম আঙুল, সাইকোলজির মতে হাতের তিনটি আঙুল তোলার প্রশ্নে 90% লোকই হাতের এই তিনটি আঙুল তুলে থাকে। 90% লোকই ফার্নিচারের চেয়ারের কথা ভাবে, আর 90% লোকই ফুলের ক্ষেত্রে গোলাপ ফুলকে ভেবে থাকে, আর 90% লোক কালার ও সংখ্যার ক্ষেত্রে লাল ও 7 নম্বর সংখ্যাটাকেই ভেবে থাকে। এবার আপনার সাথে আমার কয়টা মিলেছে তা কমেন্টে লিখতে পারেন। এই ভিডিওর পিছনের অংশ নিয়ে কিছু কথা। এই কন্টেন্টটা আমার না, এই কন্টেন্টটা হচ্ছে ইন্ডিয়ার বিখ্যাত মার্কেটিং মোটিভেশনাল স্পিকার সোনু শর্মার করা একটা এপিসোডের একটা অংশ। এই কন্টেন্টটা আমার না, তবু এই কন্টেন্টটা বানানোর কারণ ওই এপিসোডের এই অংশটা আমার ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে, তাই আপনাদের সাথে শেয়ার করা। যারা এই কন্টেন্টটা আগে দেখেছে তাদেরকে বলছি না, যারা এই কন্টেন্টটা নতুন বা প্রথম দেখলো তাদেরকে বলছি ভিডিওটা কেমন লেগেছে তা কমেন্টে জানাবেন। এই ছোট্ট ম্যাজিক দেখানোর মাধ্যমে আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।